नमस्कार बन्धुरा, अर्णव इलेक्ट्रॉनिक चैनल पक्ष के आज के अपन सबा के भिडियोते स्वागत जी। बंधुरा अपनारा हम एतदिन जेने शुने एक नतून स्कीम लंच कर पश्चिम बंग सरकार वेस्ट बेंगल गवर्नमेंट से लक्ष्मी भाण्डार प्रकल्प तो डायरेक्टली तो प्रकल्पटार नाम दिए अने चिंते पर अने बुझते असुविधा होते सबथे यूज टू को शुने से 500 और 1000 टाकार प्रकल्प तो शुने पूरे यूज टू आ बुझते परि। तो एक्चुअली विषय कि लक्ष्मी भाण्डार जो प्रकल्प नाम देवा कि पश्चिम बंगे जिसमस्त गृहस्थ जरा महिला रही है तो तक एक आर्थिक हेल्प करार्जन ठीक है फिनान्सियल एक जैसे सपोर्ट देवा जाए तरह यह प्रकल्प चालू करा तो शुधुमात्र प्रकल्प एखे लेखा कारा पा तो शुधुमात्र ओनली फर फिमेल मान महिला जरा अवश्य किंतु मैं हाउसवाइफ बा गृहस्थ जरा तरह जरा सार्विस कर चाकरी बाकरी कि तरह क्योंकि एलिजिबल नय तो मासे 500 থেকে 1000 টাকা পাওয়া যাবে। এবার বিষয়টা হচ্ছে যে 500 টাকা কারা পাবে 1000 টাকা কারা পাবেন সেটা আমি সবার শেষে বলে দিচ্ছি। তাহলে বছরে কত টাকা হচ্ছে 500 টাকা করে যারা পাবে তারা বছরে পাচ্ছে কত টাকা 6000 টাকা আর যারা 1000 টাকা করে পাচ্ছে তারা বছরে পাচ্ছে 12000 টাকা। আর এটার আবেদন এবার অনেকে জিজ্ঞেস করছে আবেদন কবে শুরু হবে অ্যাপ্লাই কীভাবে করব তো আপাতত এখনও আবেদনের কিন্তু কোনো লিংক বা ফর্ম কিছু জেনারেট করা হয়নি অফিসিয়াল সাইট আপাতত wb.gov.in আমি দিয়ে রেখেছি কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো এই ওয়েবসাইটে রিফ্লেক্ট করা হয়। তো বন্ধুরা এবার যে টপিকটা আসবো সেটা হচ্ছে কি এই যে প্রকল্প এটার জন্য কি এলিজিবিলিটি বা যোগ্যতা কি দরকার আছে। প্রথম এলিজিবিলিটি যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাকে হতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আর একজন গৃহস্থ মহিলা হতে হবে। মানে আমি আগেই বললাম কোনো চাকরি বাকরি করলে হবে না আর ব্যাংকের পাসবই থাকতে হবে ঠিক আছে। এইটা হচ্ছে ইনিশিয়াল 3টে ক্রাইটেরিয়া আর এছাড়াও আপনাদের যে ভোটার কার্ড আর আধার কার্ড এগুলো তো সাধারণ জিনিস এগুলো থাকতে হবে ঠিক আছে। তারপরে এই প্রকল্পে কত টাকা দেওয়া হবে সেটা হচ্ছে যে তপশিলি জাতি বা উপজাতি যারা রয়েছে তো সেই সব মহিলাদের মাসে 1000 টাকা আর যারা জেনারেল কাস্ট তপশিলি নন যারা তাদেরকে মাসে 500 টাকা ঠিক আছে। এই প্রকল্পের টাকা শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি মহিলা ছাড়াও জেনারেল যারা রয়েছে তারাও পাবে প্রতি মাসে এই টাকা দেওয়া হবে কিন্তু ওই একটাই কন্ডিশন যদি কোনো চাকরি বাকরি করে বা সেরকম কোনো ডিটেলস বা রেকর্ড থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে সেখানে রিজেক্ট করা হবে। আর এই স্কিমের যে টাকাটা সেটা সরকার সরাসরি কি করবে যে সমস্ত মহিলারা এটার মধ্যে আবেদন করবেন যাদের অ্যাপ্রুভ হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরকার এটা মানে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেবে ঠিক আছে। হাতে কোনো টাকা দেওয়ার বিষয় নেই। আর এই প্রকল্পের টাকা পেতে গেলে আর এর অ্যাডিশনাল কী কী ক্রাইটেরিয়া দরকার আছে সেটা হচ্ছে যারা ইনকাম ট্যাক্স জমা করেন বা আর্থিক অবস্থা যাদের মোটামুটি ভালো আছে তারা কিন্তু এই প্রকল্পে ইনক্লুড হতে পারবে না। এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আপনার স্বাস্থ্যসাথীর কোনো কার্ড না থাকে তাহলে এই প্রকল্পে আপনারা ইনক্লুড হতে পারবেন না মানে এই প্রকল্পের কোনো সুবিধা নিতে পারবেন না। এছাড়া কী আছে 2 হেক্টরের বেশি যারা জমি আছে তারাও কিন্তু এই প্রকল্পে ঢুকতে পারবেন ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্যের বাজেটে 2021-এর যে রাজ্য বাজেট ঘোষণা করা হয়েছে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা অলরেডি ঘোষণা করেছে ঠিক আছে। এই প্রকল্পের কাজ আগস্ট সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকটা এলাকায়। দুয়ারা সরকারের যে ক্যাম্পগুলো বা দুয়ারা সরকার প্রকল্পের যে ক্যাম্পগুলো হয় সেখানেই কিন্তু এই আবেদন এখনও পর্যন্ত করা যাবে। বাট টিল নাও এখনও পর্যন্ত কোনো ফর্ম কিন্তু হাতে আসেনি বা কোনো ফর্ম এখনও পর্যন্ত কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না। তো সেটা আগস্ট আর সেপ্টেম্বর মাসেই আপনারা বুঝতে পারবেন আর সেটা দুয়ারে সরকার প্রকল্পের যে ক্যাম্প রয়েছে সেখান থেকে আপনারা গিয়েও করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা লক্ষ্মী ভাণ্ডার স্কিম যেটাই হোক না কেন বা 500 বা 1000 টাকার প্রকল্প। তো এরপরও যদি আপনাদের কারোর কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।